বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ক্ষেতের কয়েক রকমের শাক। এটা ছিল পাট শাক, আগেটা ছিল ডুগি মায়রা শাক। আমরা দু একবার উঠিয়ে নিয়েছি এবং শাকগুলো আরও বড় হবে, অনেক বড় হয়। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন পাট শাক কত বড় বড় হয়। আর এইদিকে হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক সবে মতো ছোটো ছোটো বেরিয়েছে। এটা সামনে মাচাং দেওয়া হয়েছে যাতে এটা বড় হলে মাচাঙের ওপর উঠিয়ে দেওয়া হয়। আর এদিকে শাক দেখছেন সজনা, যেগুলো কিন্তু সকালবেলা আমি পেরেছি, খুব সবুজ আর খুব কুচি কুচি। আর সজনা শাক কতটা ভালো সবার জন্য, চোখের জন্য কত উপকার নিশ্চয়ই আপনারা জানেন। আর এই যে শাকটা আজকে ডাল দিয়ে বানিয়েছি। আর এদিকে চলে এসেছি বন্ধুরা আমাদের গাছের আম্রপলি আম, যেটা কিনা আমাদের একদম বাউন্ডারির পাশেই হয়েছে। আর অনেকে বাচ্চারা পেরে নিয়ে গেছে এবং কয়েকটা রয়েছে, যেটা কিনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কয়েকটা হয়ে আছে এবং যেটা বাউন্ডারির এ প্রান্তে ছিল সেগুলো বাচ্চারা কয়েকটা উঠিয়ে নিয়ে চলে গেছে, বলতে পারেন পেরে নিয়েও চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা ফলো করবেন, কমেন্টে লিখে যে জানাবেন আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে। আমার পেজ রয়েছে বন্ধুরা ত্রিপুরনিবাসী ব্লগ, যেটা কিনা আপনারা দেখছেন। আর আমার ইউটিউব চ্যানেল এজি নাইস ওয়ান, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর এইদিকে আমরা আম গাছের পাশেই রয়েছে জবা ফুল গাছ, লাল জবা এবং চন্দন জবা, যেটা কিনা অনেক সুন্দর। লালের পাশে এই যে চন্দন রঙটা কতটা সুন্দর লাগে না বন্ধুরা! তো সবগুলোই আমাদের বাউন্ডারি সীমানায় লাগানো হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের নিম গাছ। আর এইদিকে রান্না করে ফেলেছিলাম সকালবেলা, শোল মাছ নিয়েছিলাম, শোল মাছের ঝোল, যেটা কিনা রান্না বানানোর জন্য আমি প্রথমে শোল মাছগুলোকে ভেজে নিয়েছি এবং ওই ভাজা তেলের মধ্যে মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি এবং ওই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিয়েছি। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে জল ঢেলে দিয়েছি এবং ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। আর রেডি হয়ে গেছে শোল মাছের ঝোল। থ্যাংক ইউ টাটা, বাই বাই।